সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক মৃত্যুবরণ করেছেন। শোকস্তপ্ত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার 31তম পুরুষ টেস্ট দলের অধিনায়ক ছিলেন ব্রায়ান বুথ, তিনি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। এই মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি। তিনি জানিয়েছেন ব্রায়ানকে ক্রিকেট এবং এর বাইরেও অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত করা হয়েছিল। আমরা তার স্ত্রী জুডি, পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। 1961 থেকে 66 সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে 29টি টেস্ট খেলেছিলেন ব্রায়ান। 42.21 এভারেজে মোট 5টি সেঞ্চুরি তার রয়েছে, সর্বমোট রান 1773। ক্রিকেট নয়, হকিতেও তিনি কিন্তু বেশ পারদর্শী ছিলেন। 1956 সালে মেলবোর্ন অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন, অর্থাৎ একই মানুষ দুই খেলায় জাতীয় পর্যায়ে খেলেছেন, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করেছেন। 1961-এর অ্যাশেজ সফরে NSW দলের সদস্যরূপে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন তিনি। 62 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম হোম টেস্টে সেঞ্চুরি করে বসেন বুথ। মেলবোর্নে পরের ম্যাচেও এই মিডল অর্ডার ব্যাটসম্যান করেছিলেন সেঞ্চুরি। ছোট্ট ক্যারিয়ার হলেও, 1773 রানের ক্যারিয়ার হলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং ক্রিকেটে তার অবদান, ক্রিকেটে তার সম্পর্ক, অস্ট্রেলিয়া ক্রিকেট ভালোভাবে সম্মান দেয় এবং স্মরণ করে এখনও। মৃত্যুর পরে সেটি ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তার মৃত্যুতে তারা শোকাহত বটে, কিন্তু তার অবদান ভুলে যাবার নয়।